আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম 2.3.3 থেকে দুই নম্বর যে কাজটি রয়েছে এই কাজটি। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব তিন নম্বর কাজটি নিয়ে, যেখানে বলা হয়েছে টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন। তো আমরা এখন একটি সংবাদ উপস্থাপন করব, সেটি হবে টেলিভিশন বা রেডিওর জন্য, আর সেখানে অবশ্যই প্রকৃত ভাষার চর্চা থাকতে হবে। তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা একটি সংবাদ উপস্থাপন করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের জন্য একটি সংবাদ এখানে লিখে রেখেছি। আমার সংবাদের শিরোনাম হচ্ছে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি, জনগণের নাভিশ্বাস। তো এখানে আমি এই দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে একটি প্রতিবেদন লিখেছি বা একটি সংবাদ লিখেছি। তোমরা যে কোনো বিষয়ের উপরেই একটি সংবাদ লিখতে পারো, এক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বিষয় নিয়ে সংবাদ লিখবে, তবে খেয়াল রাখবে সেটি যেন হয় প্রমিত ভাষার প্রয়োগের মধ্য দিয়ে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে এখানে আমি কি লিখেছি। আমাদের শিরোনাম হচ্ছে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি, জনগণের নাভিশ্বাস। তো এখানে লিখেছে স্টাফ রিপোর্টার। স্টাফ রিপোর্টার বলতে বোঝানো হয়েছে যেই ব্যক্তি এই লেখাটি লিখেছেন বা যেই প্রতিবেদক এই সংবাদ প্রতিবেদনটি লিখেছেন। তো দেখো লেখা হয়েছে, রাজধানী সহ সমগ্র দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি ঘটেই চলছে। এ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার, সরকার প্রশাসন কারোরই এদিকে খেয়াল নেই। সাধারণ জনগণ নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এরপরে আমি আরও লিখেছি, সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কাঁচা বাজারে সবজির পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি পাচ্ছে। শীত শেষে সবজির দাম ক্রমান্বয়ে বাড়ছে। করলা 45 থেকে 55, ঢেঁড়স 60 থেকে 70, লাউ 30 থেকে 40, আলু 25 থেকে 30, বরবটি 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমরা আমাদের সংবাদ উপস্থাপনার প্রথম অংশটুকু দেখলাম, এরপরে আমরা বাকি অংশটুকু দেখব। দেখো আমি লিখেছি, উৎপাদক পর্যায়ে খোঁজ নিয়ে দেখা যায় প্রায় প্রতিটি দ্রব্যই কৃষকের বিক্রিত মূল্যের 4 থেকে 5 গুণ অধিক মূল্যে ভোক্তা সাধারণ ক্রয় করছে। এ ব্যাপারে খুচরা বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান তাদের চড়া দামে পাইকারদের কাছ থেকে পণ্য কিনতে হচ্ছে। পাইকাররা দাম বৃদ্ধির জন্য সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত পরিবহন ব্যয় বৃদ্ধি, বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চাঁদা আদায়, যানজটের কারণে দ্রুত পচনশীল সবজি নষ্ট হওয়া ইত্যাদিকে দায়ী করেন। কয়েকজন ক্রেতার সাথে কথা বলে দেখা যায় বর্তমান বাজার পরিস্থিতি সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষ বেড়েছে। একজন ভ্যান চালক ক্ষোভের সঙ্গে জানান তার সারাদিনের আয়ে পরিবারের জন্য দুবেলা দুমুঠো ভাতের যোগান হচ্ছে না। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা ব্যবসায়ী সিন্ডিকেটকে সরাসরি দায়ী করেন। এ অবস্থায় সরকারকে জনগণের পাশে দাঁড়াতে হবে। পরিবহন চাঁদাবাজি বন্ধ, বাজার মনিটরিং ব্যবস্থা চালু, জেলা শহরগুলোতে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি ইত্যাদি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার জনগণকে বর্তমান অবস্থা থেকে কিছুটা মুক্তি দিতে পারে। এ সমস্যার সমাধানে সরকার, ব্যবসায়ী, জনগণ সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে কীভাবে আমরা টেলিভিশন বা রেডিওর জন্য একটি সংবাদ উপস্থাপন করতে পারি, এবং সেটি অবশ্যই হতে হবে প্রমিত ভাষা চর্চার মধ্য দিয়ে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা তিন নম্বরের কাজটি সমাধান করবে। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 4 নম্বর কাজটি নিয়ে, যেখানে জানতে চাওয়া হয়েছে নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ। তো এই বিষয়টির সমাধান কী হতে পারে তা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে উত্তরসহ বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।